নমস্কার বন্ধুরা, ব্লু অ্যাপেলস কিচেনে আপনাদের স্বাগত। আজকে আমি বাচ্চাদের টিফিনের একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই রেসিপিটি আপনারা বাচ্চাদের স্কুলের টিফিনে বা স্ন্যাক্স হিসেবেও দিতে পারেন। অনেক সময় বাচ্চারা, অনেক বাচ্চা বাড়িতে আসলে তাদের একটা পার্টি হয়, তাতে দিতে পারেন। খুবই হেলদি একটি রেসিপি, ভেতরে ভেজিটেবলস থাকে, তো বাচ্চারা কিন্তু খেতে খুবই পছন্দ করবে এই কোন রুটি রেসিপিটি। কোন রুটি বানানোর জন্য বা পরোটা যাই বলুন বানানোর জন্য, তো এখানে আমি যেমনভাবে রুটি করে নর্মাল সেভাবেই রুটি করে নিয়েছি, রুটিটা রেখেছি এখানে। এবার আমি এটিকে কাটবো এইরকমভাবে, লম্বায় কেটে নেব। স্পেশালি বাচ্চাদের জন্য, বাচ্চারা কিন্তু একরকম খেতে পছন্দ করে না, তো বাড়িতে অনেক সময় বাচ্চা টাচ্চারা আসলে পরে তাদের একটা পার্টি হয়, তো তখন কিন্তু এটা বানিয়ে আপনারা দিতে পারেন। আমি একটা ছুরি দিয়ে এরকম লম্বা করে কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন এই বাটিতে আমি কিছু ময়দা নিয়েছি, এর মধ্যে জল দেব, দিয়ে অল্প জল দেব, দিয়ে একটা পেস্ট বানাবো, যেটা আমি এই সাইডে দিয়ে দেব, এই সাইডটা দিয়ে দেব আর এই সাইডটা দিয়ে দেব। আর মাঝখানে রুটির মাঝখানেও যে এই যে পার্টটা থাকে, এখানেও আমি দিয়ে দেব। আগে আমি পেস্টটা বানিয়ে নিচ্ছি। এখন পেস্টটা খুব ঘন বানিয়েছি আমি, কিন্তু পাতলা বানাইনি। এবারে এই যে ঠিক এরকম করে পুরো রুটিটার মধ্যে আমি এটা দিয়ে দেব। দেখুন বন্ধুরা, আমি কিন্তু পুরো কর্নারগুলোতে লাগিয়ে দিয়েছি পেস্টটা, প্লাস ভিতরেও দুপাশে এই সাইডটাতেও কিন্তু পেস্টটা লাগিয়ে দিতে হবে। এবারে একটা কোণ আমি এইভাবে ধরে নেব, নিয়ে হালকা করে প্রেস করব, একটু চাপ দিতে হবে, দিয়ে জাস্ট যেভাবে কোণ হয় একটা রুটি সেভাবে, এই যে দেখুন করে নিচ্ছি, একটু চাপ দিতে হবে। এখানে আবার একটু আঠাটা লাগিয়ে দিই, আঠা মানে হচ্ছে পেস্টটা, এটা হলো খাওয়ার আঠা, কী বলুন, যাতে খুলে না যায়। এই হয়ে গেল, যদি মনে এখানটা ফাঁকা হয়ে যাচ্ছে আর একটু পেস্ট লাগিয়ে দিতে পারেন। এবার দেখুন এটাকে এবার একটু ফ্যানের নিচে রেখে দিলে একদম শুকিয়ে যাবে, শক্ত হয়ে যাবে, পেস্ট আর খুলবে। তাহলে একটা কোণ তৈরি হয়ে গেল। এটাও আমি সেভাবেই করে নেব, দুটো কোণ একদম রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি একটু শুকিয়ে নেব, অর্থাৎ যে পেস্টটা যাতে শুকিয়ে যায়। এখানে আমি কিছু সবজি করে রেখেছি, ড্রাই সবজি, আমি বিনস গাজর দিয়ে একটা সবজি করে রেখেছি। তো আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো, বাচ্চারা যে সবজি খেতে পারে, খেতে ভালোবাসে সেই সব ভেজিস দিয়ে, বা অনেক বাচ্চারা ভেজিটেবল খেতে ভালোবাসে না, সেক্ষেত্রে তাদের এরমভাবে একটু ভেজিটেবল নিজেদের পছন্দ মতো চয়েস করে বানিয়ে দেবেন। যেভাবেই বানান, একটু হালকা ফ্রাই করে বানান বা সামান্য একটু মাখা মাখা করে বানান, যাই হোক সেভাবেই বানাবেন, কিন্তু ভেজিটেবলগুলো যেন খুব ছোটো ছোটো করে কাটা হবে, সেদিকে লক্ষ্য রাখবেন। তো আমি এখানে এই ভেজিটেবলটা বানিয়ে রেখেছি, মানে এই সবজিটা বানিয়ে রেখেছি, এর মধ্যে আমি সবজিটা দিয়ে দেব। পুরটা আমার শুকিয়ে, মানে পেস্টটা শুকিয়ে গেছে, এখন এর মধ্যে সবজিটা দিয়ে দেব। সবজিটা আমি নিচ্ছি, দিয়ে দিচ্ছি, এর মধ্যে আপনারা
আমি একটু পেঁয়াজ দিয়ে করেছি, আপনারা চাইলে এর মধ্যে পনিরের পনির দিতে পারেন, ক্রাশ করে চিজ দিতে পারেন বা ডিমের ভুজি করে দিতে পারেন, যেমন যেমন পছন্দ। এখন আমি যে ব্যাটারটা বানিয়েছিলাম ওটা তো খুব ঘন বানিয়েছিলাম, এখন একটু তার মধ্যে জল দিয়ে একটু পাতলা করলাম। দেখুন এখন এর মধ্যে আমি এই কোনটাকে ডিপ করে দেব। তাহলে কি হবে, সবজিটা বেরোবে না। ব্যাস এই হয়ে গেল। এবার এটাকে তেলে ভাজবো। দেখুন বন্ধুরা, যেটা বলছিলাম যে ফ্যানটা পুর দিয়ে দিলে কিন্তু সবজিটা বেরোবে না, এখানে কিন্তু সবজিটা বেরোচ্ছে না। ফ্লেমটা মিডিয়ামে রেখে গোল্ডেন কালার অব্দি পরোটাটা ভাজতে হবে। এখন আমি যেদিকটা পুড়ছিল সেই দিকটা তেলে দিয়ে দিলাম যাতে ফ্রাই হয়। দেখুন বন্ধুরা, আমি দুটো কোণি কিন্তু ভেজে নিয়েছি। এখন যেটা করেছি, একটা পাত্রে সস নিয়েছি আর একটা পাত্রে ঝুড়ি ভাজা নিয়েছি। এবার আমি প্রথমে সসের মধ্যে এটাকে ডিপ করব। বাচ্চাদের কাছে ইন্টারেস্টিং জিনিস খেতে কিন্তু খুবই ভালো লাগে, তো এটাকে ইন্টারেস্টিং করার জন্যে এই প্রসেস। ডিপ করলাম এবার এই ঝুড়ি ভাজার মধ্যে। খুব গরম আছে, ধরতে পারছি না। এই খেতে কিন্তু খুবই ভালো লাগবে ওদের। এভাবে এটাও করে নেব। রেডি হয়ে গেল বন্ধুরা মজাদার কোন রুটি বা কোন পরাঠা। আর আমি এটা সসে ডিপ করে নিয়েছি, আপনারা চাইলে মেয়োনিজের মধ্যেও কিন্তু ডিপ করে নিতে পারেন। একটা সস একটা মেয়োনিজ এরকমভাবেও ডিপ করে নিতে পারেন, এতে বাচ্চাদের খেতে আরও ভালো লাগবে, বাচ্চা বড় প্রত্যেকেরই ভালো লাগবে। তাহলে ভিডিওটি ভালো লাগবে প্লিজ একটা ছোট্ট করে লাইক করে দেবেন। আবার দেখা হবে, নমস্কার।